এই মুহূর্তের বড় খবর, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন আবার খারিজ করে দেয়া হলো। জামিনের আবেদন করেননি অর্পিতা মুখোপাধ্যায়, ফের 14 দিনের জন্য জেল হেফাজত হলো। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় দুজনেরই 14 দিনের জেল হেফাজত। এই মুহূর্তে তাদেরকে ব্যাংশাল কোর্ট থেকে সোজা নিয়ে যাওয়া হচ্ছে, আবার জেলেই ঠিকানা হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের, এমনটাই জানা যাচ্ছে। সঠিক সময়ে সব কিছুর প্রমাণ দেব, কেউ ছাড় পাবেন না, এমন কথা বলেছেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায় বলে জানা যাচ্ছে। তদন্তে অসহযোগিতা করেছেন পার্থ চট্টোপাধ্যায়, সেই পার্থ চট্টোপাধ্যায় কাদের দিকে ইঙ্গিত করছেন, উঠছে প্রশ্ন। পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলে যাচ্ছেন 14 দিনের জন্য, ফের জেল হেফাজত পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের। এর আগে তাদেরকে তোলা হয় কোর্টে এবং সেখান থেকে জেল হেফাজত দেওয়া হয়। ফের পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করেছেন, তিনি যুক্তি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তো কিছুই পাওয়া যায়নি, কিন্তু আদালত ইডির তদন্তে সহযোগিতা না করার জন্য ইডিকে আরও সময় দিয়েছে এবং ইডি দরকারে জেলে গিয়ে এবার জিজ্ঞাসাবাদ করতে পারেন। অন্যদিকে আদালত কক্ষ যখন ছাড়ছিলেন তার আগেই বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়, হঠাৎ বলে ওঠেন যারা দোষ করেছে কেউই ছাড় পাবে না। কিন্তু আবার আশ্চর্যজনকভাবে অর্পিতা মুখোপাধ্যায়, তিনি জামিনের আবেদনই করেননি, নাটকীয় মোড়। এই মুহূর্তে পার্থ, অর্পিতা এই কেসে ফের 14 দিনের জেল হেফাজত পার্থ অর্পিতার।